আমরা দেখে নেব টোটাল হাইলাইটস রাহুল পাসওয়ান রাজু গাইকরের থ্রো ছিল বল বাইরে আবার দিক থেকে ক্রস লালসেম পড়ে গেছিলেন কিন্তু বিপদ কিছু ঘটেনি আবার বল বাইরে এক্ষেত্রেও রাজু গাইকরের পাশ দিয়ে সুফিয়ানের শট আংশিক প্রতিহত বল বাইরে ডান দিক থেকে টোটনের সেন্টার ডিম্পল সেন্টার ছিল কিন্তু বাউন্স বেশি হয়ে যাওয়াতে বিপদ কিছু ঘটেনি কিন্তু মারাত্মক ভুল সেখানে রাহুলের ব্যাক মাইনাস এবং এক্ষেত্রে গোল প্রথম গোল করেছিলেন উইলিয়াম এবার উইলিয়াম এবার দ্বিতীয় উইলিয়াম একেবারে ফাঁকায় ছিলেন ফাঁকা গোলে বলটি ঠেলে দিলেন ফলে প্রথম গোল হয়েছিল উইলিয়াম এবং দ্বিতীয় গোল এখানে সানুতের ঠিকানা লেখা সেন্টার চমৎকার হেড রাহুলের রাহুল পাসওয়ান ফলে দু গোল এগিয়ে গিয়েছিল দেখুন কিভাবে চমৎকার সেন্টারে বুদ্ধিদীপ্ত হেড রাহুল পাসওয়ানের ফলে দুই শূন্য গোলে অগ্রগমন ঘটে গেছিলো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবার আঘাতপ্রাপ্ত মাঝে মধ্যে আঘাত হয়েছে হলুৎকার তিন তিনটি হলুৎকার দেখেছেন প্রথমার্ধে আবার ডিম্পুল ভাগত এক্ষেত্রে সানুতের ওপর ডিম্পল হলুদ কার্ড দেখেছেন মাঝে মাঝে চড়া মেজাজ পরিলক্ষিত হয়েছে এক্ষেত্রে ওরা প্রশংসা করতে হবে সত্যেন্দ্র যাদবের সরাসরি শরাসী প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধে শুরু থেকে কিন্তু চাপ বাড়াবার চেষ্টা করেছিল সুরুচির সঙ্গ প্রথমার্ধে বল পজিশন অনেকটাই বেশি ছিল ডেমন হারবার এফসির আক্রমণে মাঝে মাঝে এসেছিলো এক্ষেত্রে ক্রস পিসের তলায় লেগে বল প্রতিহত হয়েছিল রাহুলের সৎ শুভম কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় বলটিকে তালুবন্দি করেছিল বাবলু ওরাও বারবার আক্রমণে উঠে এসেছে এবং গোলমুখী শট নিয়েছে আজকে বিশাল হলুৎকার দেখেছিল তিনটে কার্ড ছিল সুরুচির সঙ্গে একটি ডেমনার এফসির এই বলটা কিন্তু ঠিকমতো কন্ট্রোল করতে পারেনি বিশালের একটা সেন্টার কিন্তু মাথা ছোঁয়াতে পারেনি রাহুল কাসোয়ানের কাছে সুযোগ ছিল বলটি ঠিক জায়গায় রাখতে হয় গিরিক বারবার আক্রমণে উঠে এসেছে এবং আজকের ম্যাচের সেরাও হয়েছে গিরিক সামনের দিকে বল বাড়াবার চেষ্টা কিন্তু বারবার প্রতিহত হয়েছে ট্যাকেল হয়েছে এবং কার্ডও হয়েছে আজকের এই ম্যাচে সেক্ষেত্রে পিন্টু মাহাতো কার্ড দেখেছিল আজকে নতুন পিন্টু মাহাতোকে খেলিয়েছিলেন এটা একটা থ্রু বল ছিল টোটনের সেন্টার পোস্ট লেগে প্রতিহত হয় আক্রমণ প্রতি আক্রমণে আজকের ম্যাচটা কিন্তু রীতিমতো জমে উঠেছিল